প্রস্তর প্রীতি ম্যাচে সোমবার কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5:30। আগামী 22 সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে এই ক্লোজ ডোর ম্যাচ খেলবে দুই দল। ম্যাচ উপলক্ষে রোববার সকালে দুটি সেশনে বিভক্ত হয়ে জিম ও সুইমিং সম্পন্ন করেছে বাংলাদেশ দল। এরপর বিকেলে আর্মি স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন জামাল চিকোরা। এর আগে জাতীয় দলের ফুটবলার হেমন্ত ভিনসেন্টের বাবার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করে দল। আজকে প্র্যাকটিস মাত্র শেষ হয়েছে, আমরা ভালো প্র্যাকটিস করছি, হালকা প্র্যাকটিস করছি। আজকে জাস্ট সেট পিস এগুলো আমরা আলাপ করছি আর প্র্যাকটিস করছি। কালকে আমার ম্যাচ আছে, এই ম্যাচ খেললে আমরা বুঝতে পারবো ওরা কীরকম খেলে। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ফর আস।